हेलो एवरीवन, वेलकम बैक टू ट्रांसलेशन। तो ये वीडियोते हमें क्लास नाइन जीवन विज्ञान जो मॉडल एक्टिविटी टास्क देवा हुआ है अगस्त 2021 पार्ट फाइव तार उत्तरगुलि सम्पर्क आलोचना करब। तो एखाने प्रथमे एक नम्बरे देखो देवा आछे प्रतिटी प्रश्नेर सठिक उत्तरटी निर्वाचन करे तार क्रमिक संख्या सह वाक्यटि सम्पूर्ण करे लेखो। ओके, एबं एखाने एकेर जगह देखो एकेर एक एकेर दुई एबं एकेर तीन टोटाल चारटी तीनटे कोश्चेन देवा आछे। दुइयेर जगह देवा आछे कस्तमेर संगे खस्तमे मेलाते हबे, ए स्तम्भर संगे विस्तम्भ मेलाते हैं और वाक्यटि सम्पूर्ण करे लिखते हैं। तीन दिखे दो कोश्चन देवा आछे और चार दिखे एक कोश्चन देवा आछे। तो कोश्चनगुलि तुम्हारा भिडियोटिके पज कर एक बार देखे नाओ, कारण पर पृष्ठाय आमरा प्रत्येकटी कोश्चन और तार उत्तरगुलि लिखेछि। तो सेखान थेके आमरा कोश्चन और उत्तरगुलि देखे नेब। ओके, तो एक नम्बर कोश्चन देखो कि देवा आछे प्रतिटी प्रश्नेर सठिक उत्तरटी निर्वाचन करे तार क्रमिक संख्या सह वाक्यटि सम्पूर्ण करे लेखो। एकेर एके देवा आछे जे जोड़ाटि सठिक नय सेटि निर्वाचन करो। तो एकेर एकेर प्रश्नेर उत्तर लिखते हबे जे जोड़ाटी सठिक नय सेटी हलो घरटा हे सठिक उत्तर अर्णितिन चक्र तार संगे अमोनिया संश्लेष ओटी। ओके, ये हे उत्तर क्योंकि सठिक नय। एरपर देखो सठिक बक्तव्य निरूपण करो। तो एक दुई प्रश्न उत्तर देखो सठिक बक्तव्य हलो कयटा हे सठिक बक्तव्य से हे लिम्फोसाइट एंटीबॉडी संश्लेष कर रोग प्रतिरोध सहाज्य कर। ओके, এটা হচ্ছে একের দুই এর কোশ্চেনের উত্তর। একের তিনে দেখো কি দেওয়া আছে প্রজাপতির রেচন অঙ্গ চিহ্নিত করো। তো প্রজাপতির রেচন অঙ্গটি হলো কয়টা হচ্ছে সঠিক উত্তর ম্যালপিজিয়াম নালিকা। পরের কোশ্চেনটি দেখুন কি দেওয়া আছে এখানে দুইটা দুইয়ে দেওয়া আছে ক স্তম্ভে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। ওকে, তো সঠিক জোড়াটিকে পুনরায় লিখতে হবে। তো দুইয়ের একের উত্তরটা দেখো দুইয়ের একে হবে অ্যাথেরোক্সলে রোসিস এর সঙ্গে গয়েরটা সঠিক হবে বিপাকীয় সমস্যাজনিত রোগ। ওকে, দুইয়ের একেরটা দুইয়ের দুইয়েরটা দেখো এখানে কী দেওয়া আছে পতঙ্গ তার সাথে হবে কয়ের উত্তর ট্রাকিয়া। ওকে, দুইয়ের তিনেরটা হচ্ছে পত্ররন্ধ্র তার সাথে হবে রক্ষীকোষ। নেক্সট দেখো তিনের কোশ্চেনটা নিয়ে দেওয়া আছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও উদ্ভিদের ক্ষেত্রে পরজীবী ও মিথজীবী ও পুষ্টির দুটি পার্থক্য লেখো। ওকে, পরজীবী আর মিথজীবী পুষ্টির দুটি পার্থক্য লিখতে হবে উদ্ভিদের ক্ষেত্রে। তো উত্তরটি তোমরা এভাবে লিখবে উদ্ভিদের ক্ষেত্রে পরজীবী ও মিথজীবী ও পুষ্টির পার্থক্য পরজীবী আর মিথজীবী দুটো পার্থক্য আমরা লিখেছি। পরজীবী হচ্ছে সজীব পোষকের উপর নির্ভরশীল পুষ্টি পদ্ধতি আর মিথজীবী হচ্ছে কি দুটি জীবের পারস্পরিক নির্ভরশীল পুষ্টি পদ্ধতি। পোষক জীবের ক্ষতি হয় আর পরজীবটি উপকৃত হয়। মিথজীবীর ক্ষেত্রে উভয় জীবই কিন্তু উপকৃত হয়। তো এটা গেল তিনের প্রশ্নের তিনের একের প্রশ্নের উত্তর। তিনের দুইয়ে দেখো কি কোশ্চেন দেওয়া আছে এখানে বলা হয়েছে সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা উল্লেখ করো। তো এই প্রশ্নের উত্তরে তোমাদের এখানে এভাবে লিখতে হবে সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা। জীব জগতের সমস্ত শক্তির উৎস হলো সূর্য। সূর্য থেকে আগত আলোক রশ্মি সালোক সংশ্লেষ পদ্ধতির সময়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং এটিপি ও এনএডিপি এই অণুর মধ্যে আবদ্ধ হয়। পরবর্তী ধাপে শর্করা খাদ্যে এই শক্তি স্থিতিশক্তিরূপে রূপান্তরিত হয়ে সঞ্চিত থাকে। উদ্ভিদ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি অন্যান্য জীবদেহে প্রবাহিত হয় ফলে সকল জীব নিজ নিজ জৈবনিক কার্য সম্পাদন করতে সক্ষম হয়। ওকে, তো এটা গেল তিনের দুইয়ের কোশ্চেনের উত্তর। চার নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও। চার একে দেওয়া আছে উদ্ভিদের দেহে কোনো রেচন অঙ্গ থাকে না, তাহলে উদ্ভিদ কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয়। রক্ত তঞ্চন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। ওকে, তো চারের দাগে দুটি প্রশ্ন দেওয়া আছে, এই দুটি প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি। প্রথমে দেখো উদ্ভিদের রেচন পদ্ধতি। উদ্ভিদ যে সমস্ত পদ্ধতির মাধ্যমে রেচন পদার্থ নির্গত করে সেগুলি হলো এক হচ্ছে বাকলমোচন বা ছাল ত্যাগ। অনেক বৃক্ষজাতীয় উদ্ভিদ তার ছাল বা বাকলে রেচন পদার্থ জমা করে এবং নির্দিষ্ট সময় অন্তর সেই ছাল ত্যাগের মাধ্যমে রেচন পদার্থ নির্গত করে, যেমন পেয়ারা আম অর্জুন ইত্যাদি। দু নম্বর পয়েন্ট দেখো পর্ণমোচী। ওকে, অধিকাংশ চিরহরিৎ উদ্ভিদ তাদের পাতার মধ্যে বিভিন্ন রেচন পদার্থ জমা করে রাখে জরাগ্রস্ত অথবা পরিণত এই পাতাগুলি খসে গেলে উদ্ভিদের রেচন সম্পন্ন হয়। যেমন চা সহ অধিকাংশ গাছের পাতার ট্যানিক নামক রেচন পদার্থ ত্যাগ। ওকে, এটা গেল দু নম্বর পয়েন্ট। তিন নম্বর পয়েন্টটি দেখো ফলমোচন। ফলমোচন কি না বিভিন্ন ফলে রেচন পদার্থ জমে ও দেহ থেকে নির্গত হয়, যেমন লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড ইত্যাদি। ওকে,
এই অ্যাসিডের মাধ্যমে তাদের রেজন পদার্থ কিন্তু নির্গত হয়। 3 নম্বর হচ্ছে রক্ত, পরের কোশ্চেনটা হচ্ছে রক্তদন্ডন কীভাবে হয়, কীভাবে ঘটে। তো রক্তদন্ডনের পদ্ধতি ক্ষতস্থানে মূলত 3টি পর্যায়ে রক্তদঞ্চিত হয়। প্রথম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন, ক্ষতস্থানে অণুচক্রিকা ভেঙে অণুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন বেরোয়, একই সঙ্গে আঘাতপ্রাপ্ত কলা থেকে কলা থ্রম্বোপ্লাস্টিন বেরিয়ে আসে। এই দুটি ফ্যাক্টর ক্যালসিয়াম আয়ন ও অন্য প্রোটিনের সঙ্গে যুক্ত হয় এবং প্রোথ্রম্বিনেজ উৎসেচক তৈরি করে। ওকে, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটি দেখো, 2 নম্বর হচ্ছে থ্রম্বিন উৎপাদন, প্রোথ্রম্বিন নামক নিষ্ক্রিয় প্লাজমা প্রোটিনটিকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। ওকে, নেক্সট 3 নম্বর পয়েন্ট এখানে দেখো কী দেওয়া আছে। এরপর দেখো ফাইব্রিন উৎপাদন ও তঞ্চন পিণ্ড সৃষ্টি, থ্রম্বিন উৎসেচক রূপে কাজ করে ফাইব্রিনোজ নামক প্লাজমা প্রোটিনকে ফাইব্রিনে রূপান্তরিত করে, অদ্রবণীয় শক্ত ফাইব্রিন রক্তজালক সৃষ্টি করে রক্তকোষকে আটকে দেয় ও তঞ্চন পিণ্ড বা ক্লট তৈরি করে, এটি রক্তবাহ থেকে রক্তপাত বন্ধ করে। ওকে, তো এটা হচ্ছে 4-এর 2 নম্বর পার্টের কোশ্চেনের উত্তরটা আমরা লিখলাম, এবং এরই সঙ্গে শেষ হলো ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে আগস্ট 2021 পার্ট 5-এ তার উত্তরগুলি। তো ভিডিওটিকে প্লিজ প্রত্যেকের কাছে শেয়ার করে দিও, যাতে সবাই এর উত্তরগুলো ঠিকঠাক লিখে নিতে পারে। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।